নির্দল হয়ে মনোনয়ন জমা করলো বিজেপি 50 সদস্য। বিজেপি 50 সদস্য নির্দল হয়ে মনোনয়ন জমা করলো কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকার বিজেপি 50 সদস্য এবং বিজেপি মহিলা মোর্চার কালচিনি মন্ডল সম্পাদক সরস্বতী কামি মঙ্গলবার নির্দল হয়ে মনোনয়ন পেশ করেন। সরস্বতী কামি এদিন দলীয় নেতৃত্বের ওপরে ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপি ছেড়ে নির্দল হয়ে মনোনয়ন জমা করেন। সরস্বতী কামি এদিন দলীয় নেতৃত্বের ওপরে ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপি ছেড়ে নির্দল হয়ে মনোনয়ন জমা করেন। কি জানাচ্ছেন তিনি শুনব। আমি নির্দলী থেকে নমিনেশন করেছি, আমি বিজেপি পার্টি ছেড়ে এখন নির্দলীতে আমি নমিনেশন করেছি। আপনি এর আগে পঞ্চায়েত ছিলেন? হ্যাঁ, এর আগে পঞ্চায়েত, এখনো রানিং পঞ্চায়েত। আমি কোন দলের থেকে? আমি বিজেপি পার্টির ছিলাম। আচ্ছা, বিজেপি ছেড়ে নির্দলে? হ্যাঁ। কারণ কি? কারণ কারণ আমাকে বিজেপি পার্টি নেক্সট এন্ড পর্যন্ত আমাকে আশ্বাসন দিয়েছে যে টিকিট আপনার হবে, কিন্তু এখন পর্যন্ত আমার টিকিটের নমিনেশন হয়নি বিজেপি পার্টিতে। কালকে আমাকে খবর দেওয়া হয়েছিল যে কোর কমিটি বসে একটা নির্ণয় নেওয়া হয়েছে, কিন্তু ওই কথাটা ওরা লিক করে নাই। লিক করার না কারণ ছিল যে ওনারা আগে থেকে ডিসাইড করে নিয়েছিল অন্য ক্যান্ডিডেটকে। টাকা পয়সা নিয়ে কোনো ক্যান্ডিডেট করেছে এরকম কোনো অভিযোগ হতে পারে? টাকা পয়সা তো নিবেই তো, আমি টাকা দিলে আমার থেকে হয় নাই, টাকা দিলে তো আমারও তো হইতো। ডিমান্ড করেছিল নাকি? হ্যাঁ, ডিমান্ড করেছিল। হ্যাঁ, যদিও এই বিষয়ে বিজেপি জেলা সম্পাদক রাজেশ বালা জানান, দল এবছর সরস্বতী কামিকে প্রার্থী করেনি, দলের সিদ্ধান্ত সবাইকেই মানতে হবে। কি জানাচ্ছেন রাজেশ বালা শুনব। সবাই করতে পারে, আগে তো আমরা বাধা দিতে পারি না। পার্টি যারা সিদ্ধান্ত থাকে, পার্টির সিদ্ধান্তে মানি চলতে হবে। হ্যাঁ, যারা পঞ্চায়েত নেক্সট এর আগে দাঁড়ানো হয়েছিল সবাইকে আমরা ডেকে চান্স দিয়েছিলাম। এবার যারা যারা নতুন করে আসতেছে যারা কর্মীরা, তাদেরকে দেওয়া হচ্ছে, যারা পুনঃ যারা পঞ্চায়েত তাদেরকে দেওয়া হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে এই রাঙামাটির কথা বলেছে, ওখানে নতুন যারা আসছেন তাদেরও দাবিদারি, তারা অনেকদিন ধরে কাজ করছেন। এনারও পঞ্চায়েত ছিলেন, এনারও অনেক কাজ করেছেন, আমরা ওনাদেরকে বলবো না কাজ করে নাই। আমাদের পার্টিতে অনেক সংঘর্ষ করেছেন, কাজও করেছেন, কিন্তু সবাইকে তো কিছু কিছু দিতেই হবে। উনিকে একবারে দিলাম, ওদেরকে একবার চান্স দেওয়া হয়েছিল, এবার নতুন যারা আসছেন তাদেরকে দেওয়া হচ্ছে। নেক্সট বার আবার উনি আমাদের সাথে কাজ করবেন না, নেক্সট বার আবার ওনাদেরকে চান্স দেবো আমরা। ইনি কি কোনো দলীয় পদে ছিল? উনি না, উনি আমাদের পঞ্চায়েত ছিলেন, দলীয় কোনো পদে ছিলেন না। মহিলা মোর্চার একটা মেম্বার ওনার ছিলেন উনি। উনি তো বিজেপি ছেড়েছিল। জানেন, আমরা তো সবাইকে নিয়ে চলতে চাই, শুধু পঞ্চায়েত একবার না, পঞ্চায়েত 5 বছর পরে আবার আসবে, তাই না? আপনি কাজ করতে থাকবেন, ওনাকে আরও দেওয়া হবে, কাগজ বাধা দেওয়া হবে না। না, উনি এখন হয়তো 5 বছর ছিলেন, এখন নতুন লোককে দেওয়া হচ্ছে, আবার 5 বছর পরে ওনাকে দিব। বিজেপি 50 সদস্য নির্দল হয়ে মনোনয়ন জমা করলো কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকার বিজেপি 50 সদস্য এবং বিজেপি মহিলা মোর্চার কালচিনি মন্ডল সম্পাদক সরস্বতী কামি মঙ্গলবার নির্দল হয়ে মনোনয়ন পেশ করেন। সরস্বতী কামি এদিন দলীয় নেতৃত্বের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপি ছেড়ে নির্দল হয়ে মনোনয়ন জমা করেন। মন্ডলের কাজ বুঝবে।